হ্যালো, চলো তোমাদের সাথে আজকে আমি এই ছবিটা কিভাবে এঁকেছি এবং এই ছবির সাথে একটা অজানা গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেক এক্সাইটিং একটা জিনিস জানতে পারবে। হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তো সেটাই আমি আজকে বলবো। তো প্রথমেই বলে দিই আমি এটা কী করছি, কী ছবি পেন্টিং করছি। এটা হচ্ছে গৌতম বুদ্ধ, বুদ্ধজির ছবি আমি করছি, যার জন্ম হচ্ছে নেপালে। ঠিক আছে, আজকে আমি জীবনই বলবো না গৌতম বুদ্ধের, গৌতম বুদ্ধকে নিয়েই একটা অজানা অন্য গল্প বলবো। আচ্ছা, তোমরা তো সবাই বুদ্ধজিকে দেখেছো, বিভিন্ন শোপিস হিসেবে বাড়িতে রেখেছো, শান্তির প্রতীক হিসেবে, কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো গৌতম বুদ্ধের মাথায় এই পিরামিডের মতো এই জিনিসটা কি? এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই গল্পটাই করব যে এই পিরামিডের মতো জিনিসটা কি আসলে। একদিন প্রচণ্ড গরমে গৌতম বুদ্ধ একটি গাছের নিচে বসে ধ্যান করছিল। ধ্যানে তিনি এতটাই মগ্ন হয়ে যায় যে দুপুর হয়ে যায়, কিন্তু সময় যতটাই গড়াতে থাকে সূর্যের তাপ ততই বাড়তে থাকে। সেই সময় একটা শামুক দেখতে পায় বুদ্ধের মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। শামুক বুঝতে পারে এই তাপে বুদ্ধের ধ্যানে বসা অত্যন্ত কঠিন। তারপর শামুকটি সাত পাঁচ না ভেবে বুদ্ধের মাথায় উঠে বসে। এরপর শামুকের ঠান্ডা শরীর বুদ্ধের মাথা একটু হলেও ঠান্ডা করতে পেরেছিল, কিন্তু ওই যে খুব গরম। এরপর অন্যান্য শামুকরাও প্রথম শামুকটাকে অনুসরণ করে বুদ্ধের মাথায় উঠে বসে। এই শামুকগুলোকে দেখে মনে হচ্ছিল বুদ্ধের মাথায় পেঁচানো চুল। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ না। শামুকের শীতল দেহ কয়েক ঘন্টা পর্যন্ত বুদ্ধের মাথা শীতল করে রেখেছিল ঠিকই, কিন্তু সূর্যে সেদিন এতটাই তাপ ছিল যে সেই গরমে শামুকের দেহ শুকিয়ে গেছিল। সন্ধ্যার সময় গৌতম বুদ্ধের যখন ধ্যান ভাঙল, তখন বুদ্ধ দেখল 108টি শামুক তার মাথায় বসে আছে। 108টি শামুক তাদের জীবন দিয়ে সেদিন বুদ্ধের জ্ঞান অর্জনের জন্য সুন্দর সময় তৈরি করেছিল। সেদিন শামুক তাদের জীবন দিয়েছিল এবং তারা হয়েছিল শহীদ। গৌতম বুদ্ধ তারপর ধ্যান থেকে উঠে এটা দেখার পর খুবই হতবাক হয়েছিল এবং তাদের স্মরণার্থে এই পর্যন্ত গৌতম বুদ্ধের যতগুলি মূর্তি তৈরি হয় তাদের প্রতিচ্ছবি হিসেবে গৌতম বুদ্ধের মাথায় এই শামুকগুলোকে প্রদর্শিত করা হয়। এরপর থেকে তোমরা যখনই গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি দেখবে, তোমাদের তখনই মনে পড়বে এই শহীদ শামুকের কথা, যারা কিন্তু সমাজে ক্ষুদ্র হলেও এরকম জ্ঞানী ব্যক্তির জ্ঞান অর্জনের জন্য তারাই শহীদ হয়েছিল। তো নিজেকে কখনো ক্ষুদ্র মনে করো না, এমন কাজ করো যাতে তোমরাও অমর হয়ে থাকতে পারো এবং তোমাদেরও যখন লোকে মনে করবে যেন তাদের মুখেও হাসি আসে এবং তাদেরও মনে হয় বাহ, এত সুন্দর কাজ করেছিল। এবং মনে হয় যে এই ক্ষুদ্র শামুক যদি পারে তাহলে আমি কেন পারবো না। ক্ষুদ্র শামুক যারা কোনো কাজেই লাগে না, তারা কিন্তু বুদ্ধকে এত বড় হতে, এত পরিচিতি দিতে তারাই সাহায্য করেছিল। তো নিজেকে কখনো ক্ষুদ্র মনে করো না, শুধু নিজের কাজ করে যাও, দেখবে তুমি কবে বড় হয়ে গেছো তুমি নিজেও জানো না। আর যদি সেদিন শামুক না থাকতো, হয়তো গৌতম বুদ্ধ হতেই পারতো না, এত জ্ঞান অর্জন করাও হতো না, তাই না? তাই কখনো নিজেকে ক্ষুদ্র মনে করতে নেই, নিজে যতটা পারো ততটাই নিজেকে করা উচিত। আর তো সব ভগবানেরই হাতে, কিন্তু কখনো যেন এমন না মনে হয় যে আমি এটা পারতাম কিন্তু করিনি, যদি করতাম তাহলে হয়তো এটা অন্য রকম হতো, এটা আরও সুন্দর হতো। তাই যখন যেটা সময় তখন সেটা করে নিতে হয় এবং পরে আর পস্তাতে না হয়। আর এই অজানা গল্পটা তোমাদের কেমন লাগলো, আমার এই পেন্টিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে এরকমই আর একটা সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর পেন্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই।